ভারতের স্বাধীনতার জন্য যে মহাত্মা গান্ধী আজীবন সংগ্রাম করেছেন, বিসর্জন দিয়েছেন বিলাসবহুল জীবনযাপন, সেই মানুষটিকেই ভারতের স্বাধীনতার পরপরই গুলি করে হত্যা করেন স্বাধীন ভারতেরই নাগরিক নাথুরাম বিনায়ক গডসে। অসংখ্য মানুষের সংগ্রাম ও বলিদানের বিনিময়ে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়। তার এক মাস আগে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, আর এর মাধ্যমেই একটি দেশ ভেঙে দুটি দেশের রক্তাক্ত জন্ম হয়, ভারত ও পাকিস্তান। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি মিললেও স্বস্তি তখনও ফেরেনি, সাম্প্রদায়িক দাঙ্গা যেন শেষ হওয়ার নাম নিচ্ছিল না। 1948 সনের 30 জানুয়ারি, মোহনদাস করমচাঁদ গান্ধী তখন নয়াদিল্লির বিড়লা হাউসে থাকেন। এদিন বিকেল 5:15 গান্ধী তার দুই নাতনির সঙ্গে বিড়লা হাউস থেকে বের হন। তার উদ্দেশ্য ছিল নানা মত ও বিশ্বাসের মানুষের সঙ্গে আলোচনা এবং প্রার্থনা করা। তাকে দেখতে প্রায় হাজারখানেক ভক্ত বাড়ির সামনে জড়ো হয়েছিল। এই ভিড় ঠেলেই গান্ধীর ঠিক সামনে চলে আসেন নাথুরাম গডসে। নাথুরাম গান্ধীকে প্রণাম করে পিস্তল তাক করে গুলি চালান। খুব কাছ থেকে মোট 3 বার গুলি করা হয়। গুলি লাগে গান্ধীর উরু, বুক ও পেটে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জাতির পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গান্ধীর মাথাটি ছিল নাতনি মনির কোলে। সেই সবাইকে জানায় বাপু আর নেই। মহাত্মার শেষ কথা ছিল হে রাম হে রাম। গান্ধীর বয়স তখন 78 বছর। ওদিকে গডসেকে লোকজন আটক করে। একই বছরের মে মাসে নয়াদিল্লির লালকেল্লায় বসা বিশেষ আদালতে নাথুরাম গডসের বিচার শুরু হয়। গডসে ছিলেন হিন্দুত্ববাদী। সে সময় এই মতবাদের ঝান্ডাধারী ছিল কট্টর ডানপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। 1925 সনে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলেও এর কাজকর্ম ছিল রাজনৈতিক। যা হোক, নাথুরাম গডসে আদালতে গর্বের সঙ্গে গান্ধী হত্যার দায় স্বীকার করেন। তিনি প্রায় 30,000 শব্দের জবানবন্দি দেন। তিনি বলেন গান্ধী হত্যা সম্পূর্ণ রাজনৈতিক। তিনি মহাত্মা গান্ধীকে দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী করেন। হত্যা ষড়যন্ত্রে তিনি একাই জড়িত বলে দাবি করলেও পরবর্তীতে গান্ধী হত্যার দায়ে আরও 7 জনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে অন্যতম নারায়ণ দত্তায়ত্র আপটে। এই নারায়ণ আপটে আর গডসের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসির আদেশ দেন। 1949 সনের 15 নভেম্বর তাদের ফাঁসি কার্যকর করা হয়।